তোর আর হিরুর মধ্যে পার্থক্য কি থাকলো? তুইও ইঁদুর মারার বিষ খায় মরবে যাস, হিরুও ইঁদুর মারার বিষ খায় মরবে যায়। হিরুর সাথে আমার তুলনা দিচ্ছাও না? হিরুর কপালও তো আমারই মতো। এটা সৎ সওয়াল, সাতসা দিলে তোমার মনে ভালোবাসে, তার বিনিময়ে পাইলে শুধু গঞ্চটা। সাওলটা না খায় বনে বনে ঘুরতেছে, চল একটা যা একটু ভাত খাওয়া আসি। তুমি ভাত নিয়ে গেলে সে খাবিনি, তার খাওয়ানোর লোকের অভাব নেই। কি সুন্দর করে বাসি বাজাবার লাগিয়েছে দেখিস। আচ্ছা পাগল মানুষ কি এত সুন্দর করে বাসি বাজাবার পারে? তুই বেড়া আমতনের উপর হুদাহুদি রাগাও কা, ও তো তোর প্রত্যেকজন হইতেই খেড়াইছে। ঠিক আছে যা যা, ফুরুর লোকে যে আমার বিয়ে হইতেছে সেই খবরটা সত্যি কিনা জানি না, যা যা। যাওন তো লাগবে রে মঞ্জু, তাই এমের ঝামেলা খান শেষ করিলই। তা শুনলাম যে ফুরু বাবি বলে তোমার তালাক দিছে। বেটা ভাই, আমি কইলো তোমার আগেই কইছিলাম যে মাইয়াটার মধ্যে রূপের অহংকার আছে, তাও শুনলাম যে পেটে সন্তানটাও বলে নষ্ট করে দিয়েছে। হঠাৎ বিকেল থেকে আমার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হলো। সে কি যন্ত্রণা, মনে হয় জানটা বাইর হয়ে যাবে। জানটা তো আর বাইর হলো না, যে জানটাকে নিয়ে তিলে তিলে স্বপ্ন দেখতেছিলাম সেটাই শেষ হয়ে গেল। তোমারও তো বিয়ে হয়েছে মেলা দিন হয়ে গেল, তুমগারের বাড়িতেও তো কোনো সাওয়াল পাওয়াল নেই, তুমি একটা কিছু করে ফেলো নাকি? আমার এসব কথা ভাবতেও ভয় করে ভাবি। আর সত্যি কথা কথা কি, আমার বাড়ির পর মনে হয় একটা অভিশাপ আছে। তোর বড়বুর ঘটনা মনে নেই? আপনি এগুলি এখানে নিয়ে আসলেন কে বড়বাবু? এগুলোর দায়িত্ব তুমি নিয়ে নাও সুটকা। এ আপনি কি করছেন বড়বাবু? উস্তাদের হাতের লাঠি আপনি আমারে তুলে নেবার করছেন? তাছাড়া আর উপায় কি, সে তো তোমাকে খুবই পছন্দ করত। উস্তাদের হাতের লাঠি আমি নেবার পারবো না বড়বাবু, তেমন যোগ্যতা আমার নেই। আস্তে আস্তে সব শিখে যাবে। এছাড়া আমি আর কোনো পথ দেখতেছি না সুটকা, সবকিছু কেমন যেন ছন্নছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু উস্তাদ ফিরে এসে যদি দেখে যে তার এই লাঠি আমার হাতে, তাহলে উস্তাদ খুব মনে কষ্ট পাবে। না না, উস্তাদের মনে আমি কোনো কষ্ট দেবার পারবো না বড়বাবু, আমার ক্ষমা করবেন। ভুলে যাচ্ছ কেন সুটকা, তোমার উস্তাদ কিন্তু আমার তার উস্তাদ হিসেবে স্বীকার করত। আমি যেটা করছি সেটাই করো, সে কিছু মনে করবি না। আমি কই কি বড়বাবু, আর কটা দিন দেখা যাক উস্তাদ ফিরে আসে কিনা, তারপর না সকলে মিলে বসে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ঠিক আছে, তুমি যেটা মনে করো। বড়বাবু, ওই জহরের বিয়েটা দিয়ে দিলি হতো না, এটা তো একটা বড় দায়িত্ব হয়ে থাকলো। আগে তোমার উস্তাদের লাঠিটা হাতে তুলে নাও, তারপর তোমার বিবেচনায় যেটা করবে ইচ্ছে করে সেটাই করো। তোমার সাথে কথা কইতে রুচি হয় না বুঝছো, ওই যে নিজের মান সম্মান নিয়ে নিজে চলে আইছি। এখন যে করছেন নাকি এখনো রুচি হচ্ছে না? অবশ্যই হচ্ছে না, তুমি তো গায়ে পড়ে আমার সাথে কথা কইছো। আর তোমাকে যে কইছি তুমি আমার বউর সাথে মিশবে না, তোমার সাথে আমার বউটা মিশলে তো তোমার মতো দজ্জাল হয়ে যাবে। আর হবি না নে ভাই,
যে মন্দর আপনি দিছেন এরপর আমি হাজার চেষ্টা করলেও আপনার বুয়েকার দরজা খুলতে পারবো না। বাদ দেন ওসব, আমি আসলে অন্য কথা কইবে রইছিলাম। বেটা ভাই, যে বইয়ের রূপীর গুণীর আপনি এত প্রশংসা করেছেন, সেই বউ কি জন্য আপনি জুতের বাড়ি মারল কোন তো? এই জন্য তো তোমার মতো মেয়ে মানুষের সাথে কথা কইবার ইচ্ছা করে না। তুমি তো মানসিক এই সম্বন্ধে কথা কইবেরই পারো না। সকলে কি মনে করো তোমার স্বামী সুটকা? এইটাই হচ্ছে তোমার বড় দোষ, বুঝছো? আসলে উচিত কথা কলি তখন জ্বর আসা রোগীর মতো মুখ দিয়ে উল্টিয়ে পাল্টা কথাবার্তা শুরু হয়, তাই নিয়ে হয়? তুমি তো বগলে হাত দিয়ে জ্বর দেখিছো আমার না? ডোন্ট মাইন্ড প্লিজ। বেশ আপনাকেও ব্যাস পাড়ার মানুষের কথা যেমন শুনছিলাম, তা আমি কিন্তু তার প্রমাণ মিলে নাই। কি শুনেছিলে তুমি ব্যাস পাড়া মানুষের? ব্যাস পাড়া মানুষ খুব খারাপ না? সি সি সি, খারাপ তো হইতেই পারে না। তাহলে কিসের প্রমাণ পাইলে না তুমি? না শুনছিলাম আপনাকেও ব্যাস পাড়ার মানুষের রাগটা একটু বেশি, যার তার মাথায় বাড়িয়ে দিতে পারে এই আর কি। জি না, ভুল শুনিছ। যে তোমার কাছে এই কথাটা কয়েছে সে আমার গায়ের বদনাম করার জন্য কথাটা কয়েছে। তবে হ্যাঁ, বেসপাড়ার মানুষের রাগটা একটু বেশি সে কথাটা অস্বীকার করবো না। তবে আমরা অন্যায় আর দুই নম্বর দেখলি পরে সহ্য করে পারি না, ওই মিথ্যে আর অন্যায় দেখলি পরে আমার মাথাটা একটু ঠিক থাকে না, এ কথাটা ঠিকই কয়েছে। ডোন্ট মাইন্ড প্লিজ, সেই কথাই তো কইতাছি। কুল তার তো কোনো নমুনা দেখতে পেলাম না। এই যে আপনার বোন মানে ভাবির লে যে অন্যায়টা করাইলো, কুল তার তো কোনো অ্যাকশন টেকশন দেখলাম না। এই তুমি আমাকে কি বুঝাবে চাচ্ছ? হ্যাঁ, আমার ভগ্নীপতির মাথায় আমার বাড়ি দেওয়া উচিত ছিল না? আমার বউ যে আমাকে ডাইভোর্স করেছে এই কথা গ্রামের মধ্যে ঢোল পিটাই বললি বাড়াছিস কা তুই? ডোন্ট মাইন্ড প্লিজ, আমি ডুলবামু কই মিয়া ভাই, আর আপনার বউ যে আপনাকে ডাইভোর্স করছে সেই খবরটা জানা আমার কি লাভ? তুই না কইলে গায়ের মানুষ জানলো কে পাকারে? আমার গ্রামের মধ্যে একটা মুখ দেখানোর মুশকিল হয়ে যাচ্ছে, বিরোধী পাতিছি না এখন। আমি যে কই না এটা একেবারে খাঁটি সত্যি কথা, কিন্তু মিয়া ভাই সত্যি কথা তো গোপন থাকে না, সেজন্য মনে জানিয়ে গেছে। ঘুর মারফতি কথা শিখে গেছো তুমি না? তোমার সবকটা আমার চিনা শেষ, তুই আজই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। দেখলেন দেখলেন আপনার ভগ্নীপতির ব্যবহারটা, বাড়ির উপরে কুটুম আসলে কি ভাবে ব্যবহার করে? তুই আমার কিসের কুটুম রে? তুই আমার কোন কালের কুটুম রে? তোর সাথে সমস্ত সম্পর্ক আমার শেষ, তোর কারণে আমার ঘরের লোক কি পায়ে ঠেলেছিলাম। ভগ্নীপতি তুমি একটু শান্ত হও তো, ওই ছাল বলের সাথে তুমি উত্তেজিত হয় না, আমি মনযোগ নিষেধ করে দিচ্ছি। দেখেছিস ভালো ব্যবহার, দেখেছিস ভালো ব্যবহারের নমুনা দেখেছিস? এরই কয় কুটুম ভাইজান কলো, আর আমি ঠান্ডা হয়ে গেলাম, শান্ত হয়ে গেলাম। যাও যাও, আর যদি কোনোদিন তুমি এই এমন কথাবার্তা কও তাহলে কিন্তু আমি চাই না কয়ে দেবো। না বিয়ে সাহেব, ঘটনা হচ্ছে কে কইছে আমি তো জানি না, কিন্তু হুদ ওদিন আসো এদিক আসো। ছোটবাবু আমার লগে মনে একটা কথা আছিল। কি কথা? তোমার দুলি ভাই আর নুরুর সাথে আমার প্রেম ভালোবাসার কাহিনী না? শোনো তোমাকে একটা কথা সাফ সাফ কয়ে দিই, এইসব কথা শুনলে আমার কল মিজাজ একদমই খারাপ হয়ে যায়। যেরকম সিটা তোমার নুরু দুলি ভাই সেরকম হয়েছে তুমি। যে না আপনি প্রেম ভালোবাসার কথা না বল। তাহলে কি বাড়ির যারা টাকা চাবি নিশ্চয়ই, আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে আসলে কোনো টাকা পয়সা নাই, বিশ্বাস করো না কে। না স্যার আমি তাহলে মুই টাকাও চাবো না। যে কথাই করছে সেই কথাও করছো না, তাহলে তোমার সাথে আমার কিসের কথা? আচ্ছা কও শুনি কি কথা। ছোটবাবু আপনার মতো আমার একটা ছোট্ট বোন আছে, ঠিক আপনার মতো দেখতে সুন্দর, কিন্তু আমার বোনটা খুব দুঃখী। কার কথা কইছে? নুরু সিটারের সাথে যার বিয়ে হয়েছিল তা? সত্যি কথা কইতে কি নুরুর লগে মোর ছোট বোনের বিয়ে হয় নাই। এই নুরু দুলি ভাই সাব্যস্ত করার জন্য তুমি না এত কিছু করলি, এখন বুঝিছাও তোমার কি জন্য আমি সিটার কই? যত কথাই কয় ছোটবাবু মোর বোনের দুঃখে কাহিনীর মন দিয়ে হনেন। সত্যি কথা কইতে কি ছোটবাবু নুরের লাগে মোর বোনের বিয়ে হয় নাই, ওরা দুইজনে প্রেম ভালোবাসা করতে, এমন প্রেম ভালোবাসা করতে যে গ্রামের সকলে জানতে ওরা বিয়ে হবে। আসুকা নুরের হরসে কি জানেন, মোর বোনের বুকের মধ্যে দগা দিয়ে পলাইয়ে চলে আইছে, এরপর আর মোর বোনের বিয়ে হরাইতে রাজি হতে পারি নাই, এখনো নুরে নুরে হরাই, নুরুরে এখনো ভালোবাসে, একটা সত্যি কথা ছোট্ট বাবু। তুমি কি সেই জন্য নুরুক ধরার জন্য এখানে চলে এসেছো? একটা সত্যি দর্শন
তুমি একটা কথা কিছুতেই বুঝবে পারো না নুরুর যদি তোমার বোনের প্রতি টান না থাকে তাহলে আমি কলিকে কিছু কবি নাকি সরবাবু সত্যি কথা কইতে কি আপনার তো বিয়ে হয়েই গেছে আর নুরুর লাগে আপনার একটা প্রেম ভালোবাসা সম্পর্ক ছিল আপনি যদি নুরুরে কন ও হালাইতে পারবে না আপনি একটু বুঝেই কইবেন নুরুরে এই না তুমি কইলে তোমার বোন দেখতে সুন্দর তাহলে তুমি খাটো বাইটিয়ে একটা মানুষের সাথে বিয়ে করার জন্য পাগল হয়েছি কে বার যাও যা ভালো একটা ছাল দেখে বিয়ে দিয়ে দাও গা ও শুটকা ভাই আপনারা এতগুলি মানুষ থাকতে ছালটা কিভাবে নষ্ট হয়ে যাবে আপনারা কি কিছুই করবেন না তুমি কি আন্তনের কথা কইছো চেষ্টা তো কম করলাম না আর কি করার আছে তুমি কও আপনারা কি তাক বাইদে এনে রাখতে পারেন না না সে চেষ্টাও তো করছি কিন্তু তাতে কি কোনো লাভ হবে জোর জান উস্তাদ না হয় থাকলে মন্ত্র সন্ত্র দিয়ে সুস্থ করা যেত এত বছর ধরে কি করেছেন এত বছর ধরে তো উস্তাদের সাথে থাকি মন্ত্র সন্ত্র কিছু শিখবার পারলেন না মন্ত্র শিখবার পারলে কি আর তোমার ছোট বাবু দিন রাত উঠতে বসতে আমার লাফতি যাটা আমার ব্যাপার তো কি বলেন আমার ছোট বউ আপনার ঘুরতে ঘুরতে লাগতে যাচ্ছে আমারে দেখিছু দেখিছু ছোট বউ তোর স্বামী এই মাত্র কি সাংঘাতিক কথা কয় ফেলাইলো তুই নাকি তো ছুটতে বসতে লাগতে যাচ্ছে আমারিস দাও জোর দাও আমার কোনো স্বামী স্ত্রীর মতো ঝগড়া বাঁধানোর জন্য তোর বিশ্বাস করো ঘর এমন কোনো কথাই হয়নি মনে করে না জর পিঠ বাঁচাই না ফরস শোনে তুই কাম কর আমি একটা ঢোল কিনে তোর গলায় ঝুলিয়ে দিই তুই সারা গা ঘুই ঘুই করে বেড়া যে আমি তোকে উঠতেই বসতেই লাগতে যাটা ভালো হয় না বিশ্বাস করো ঘর যান এটা একদম মিথ্যা কথা আমি জীবনে এরকম কথা কই নাই চুপ করে থাক আমার মিজাজ আর খারাপ করিস না চুপ করে থাক আমি কিন্তু তখনই বুঝেছিলাম যে মিথ্যে কথা রাখি ডাক হইছে কারে তুই না কই স্বামী স্ত্রীর মধ্যে কত রকমের গন্ডগোল হইতে পারে ঝগড়াঝাটি হইতে পারে সেটা মানসি জানবে কি জন্নি আর তুই কি করলু ওই তুই কি মনে করছিলু আমার বোনের কাছে কি তুই আমার সাইতে আপন আমার বোনের কাছে যা তুই আমার বদনাম করবু আর সে আমার কাছে কবি নিয়ে আসলে আমি কথাটা কুবের চাইনি মুখ ফসকে হঠাৎ করে বাড়ায় গেছে খালি তোর জন্য আমার বুনটার সাথে আমি কত খারাপ ব্যবহার করলাম এমনি ওর মনের ভিতরে কত দুঃখ ঘর যান আমি আসলে তোমার ভয় কথাটা কয়া ফেলাইছি আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও অত ভক্তি দেখার লাগবি না মাথায় লাগতে মেরে এখন পা ধরে ছিলাম তো চুতাই নিয়ে সিদ্ধান্ত নেবেন আপনারা আমি তো জানি উইক নিতে হিসেবে মানবেন কি না মানবেন সে ব্যাপার আপনাদের ওরে না পাগল এটা দলের বিষয় না তুমি আরে সেই দিন তুমি ভুলিয়ে গেছো ওই দিন ওই যে কইলে না যে ডাইভোর্স করে কেমন তারা এর খোঁজ জানি আমি তোমার আইনে দেই সেসব খোঁজ খবর তো আপনি এনে দিচ্ছেন না কইছিলেন করেছেন সে খোঁজ করেছেন আপনি এককালে যে খোঁজ করি নি হ্যাঁ না বুঝছো খোঁজ খবর লইছি বিষয় খুব একটা জটিল না পুরুষ মানুষ ডাইভোর্স করলে যেমন তিন ফির তালাক দেয় না মাইয়ে মানুষ ওই রুমই হইবে বড় যারা একটু বেশি হইতে পারে না আপনার ফুরু ভাবে কি কামটা তাহলে ওরম করে করেছিল
তুমি একটা ফালতু সেমরির কথা কও কা হেল লাগে আমার কোনো যোগাযোগ আছে কদি ওরা তুমি যদি সত্য সত্য সিদ্ধান্ত নিয়ে থাও তাহলে কমই কাজে সেবেদারে যাই বিস্তারিত জানি আই আচ্ছা নূর ভাই আপনি এই কথাটা শুনে এত খুশি হচ্ছেন কেন তো শুনেন আপনাকে একটা কথা কই মানসির বয়ে ডাইভোর্স করার দিক টাকা না থেকে দেশে চলে যান বাচ্চার বুন্ডা শুনেছি আপনি জান দিয়ে ভালোবাসে তাক বিয়ে করেন শাদী করেন সংসার করেন অন্য মানুষের ক্ষতির চিন্তা করাটা কি আপনার নেশা হয়ে গেছে আমি সত্যি কিছু বুঝতেছি না মানুষের উপকার করতে হয় না এর লিগে কয় যে উপকারের নাম পসাবে তাই এক ফির কইছে বিষণ্যা দিতে দিছি বিষণ্যা আবার কইছে ডাইফোস কেমন তারা করে হেয়ে খোঁজান্যা দাও দিছি এন্যা মাপ চাই মাপ চাই এই কানে ধরলাম আর জীবনে কেউ দ্বারা কেউ উপকার করব না মধুমালা কোনে গেলে মধুমালা আমি তোমাকে খুঁজে পাচ্ছি না মধুমালা মধুমালা তুমি কোনে হারায় গেলে মধুমালা আমি কি দেখলাম রে মধুমালা আপনার জন্য এই ভেজালটা হয়েছে আপনি ভেজাল বাঁধাচ্ছেন আমার মধুমালা কোনে গেল কোনে চলে গেল হারা গেল মধুমালা তুমি মানে ভুল করতেছো আমার চিনতে পারো নাই আরে আমি তোমার বাসির ভক্ত ছিলাম তোমার ফুরু বাবি আছে না তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তুমি যা খুশি তাক বিয়ে করো ভাই কিন্তু তুমি ভেজাল বাঁধিলে কিসের জন্য কি ভেজাল কে আমার মতো বালা কেন আমার গাবেনটা এটা আমি কি দেখলাম হ্যালো ইসুজ নে একটু কারান মানুষের উপকার করতে করতে হেয়ার পৃথিবীতে আজ রোজ বৃহস্পতিবার যেভাবে আমার দেওয়া হয়েছে ভাই মাপসাই আল্লাহ রস্তে মাপসাই তুমি অন্যত্র চেষ্টা করো আমি পারবো না অনুরু ভাই কিরা কি কইছে সেই জন্য আপনি আমার সাথে খারাপ ব্যবহার তো করবেনই পারেন না আমি কি আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি না সেটা অবশ্য করো নাই আমি নুরু আমার মুখ দিয়ে তো আর কোনোদিন মিথ্যে কথা বাইরে না এটাই আমার সমস্যা ওরে ভাই তোমার লহন মানুষের উপকার করতে যাই আমি আজ দিয়ে শিক্ষা পাইছি না ভাই আমি জীবনে আর মানুষের উপকার করবো না ঘরে গম আছে গম লই হো কইতর রে খামু পশু পাখির উপকার করবো তাও জীবনে মানুষের উপকার করবো না তুমি ভাই অন্যদিকে দেখো ঠিক আছে আপনি যখন কষ্টেন আমি চলে যাচ্ছি কিন্তু আপনি কইছিলেন কোনো সমস্যা হলে আপনি একজন কই জর্জান অন্যদিকে আহ বাহু বাহু কোনো সমস্যা নাই বাহু আমার মূল সমস্যা কি জানো আমার মূল সমস্যা হইছে আমার চরিত্র আমি তো যে কথা কই সেটা আমি করিয়ে সারি আমি তোমার কথা দিছি আমি এটা তো করতে হইবে কি বিষয় কি কও সমস্যা কি ভাটা ভাইয়ের বাড়ির ওই সঞ্জু ভাই আছে না তা একটু খবর দেবেন নুরু ভাই আমার সাথে যেন একটু দেখা করে ওই জঙ্গলের মধ্যে আনার আর দি করবা কি গর্জন তোমার সাথে একটা জরুরি বিষয় পরামর্শ করার ছিল বৈশাদি পরামর্শ করলে ছোট হয়ে যাবে তো দেখো সবসময় খুচা মানে কথা কয় না তো সেই জন্যই তো আমি মাঝে মাঝে তোমার সামনে মিথ্যা কথা কয়ে ফেলাই তাই না তুই আজকে যে কথা রাখো বেশি যাওয়ার মিথ্যে মিথ্যে না তো না 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 জরুরি কথা শোনো ওই বড় বউ তো উস্তাদের লাঠি আর লাল কাপড় আমার কান্দে তুলে দিয়ে পারছে তুমি হয়তো আধ্যাত্মিক লাইনের মানুষ ছিল তার লাঠি কাপড় তুমি হাতে নিবে কে কি দেখছে তোমাকে দিয়ে হাতে নিবে না ওই যে কয় দলের দায়িত্ব না লাগবে দলের দায়িত্ব লেও আমার কি সন্ন্যাসী হওয়া সন্ন্যাসী হয়ে সেই লাল কাপড় লাঠি এগুলি লেওয়া লাগবে কি দেখছে সে কথা না 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 আমি তোমাকে সহবি দেবো না নেই আমি কয়ে দিলাম না না তুমি বুঝে পড়তেছো না গর্জন ভাই কি সব বলেছি কথা ঠিক আছে
দেখে যাও কি হইছে। তোমার যা আসতেছি। কিছু কানা।